পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। যুদ্ধের পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর অর্জন তৈরি করা হয়েছে। একটা সময় বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর জেনারেল সেনাবাহিনী প্রধান হিসেবে নির্বাচিত করা হলেও বর্তমানে তা উন্নত করে জেনারেল করা হয়েছে। বর্তমানে সেনাবাহিনী প্রধান জেনারেল দ্বারা নির্বাচিত করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমানে একজন পূর্ণ জেনারেল, ৬জন লেফটেন্যান্ট জেনারেল এবং ৫৩ জন মেজর জেনারেল রয়েছে। এদের মধ্যে সবথেকে বেশি প্রশাসনিক ক্ষমতাধর জেনারেল ৬জন। আজকে আমরা ৬জন ক্ষমতাধর প্রশাসনিক জেনারেলের নাম জানাবো এবং এদের কার্যক্রম বিষয়ে আপনাদেরকে অবগত করব। ৬ নম্বরে আহম্মদ তাবরের শ্যাম চৌধুরী, তিনি একজন লেফটেন্যান্ট জেনারেল পদধারী সেনাবাহিনীর জেনারেল। তিনি বর্তমানে আরডকের জিওসি হিসেবে কর্মরত আছেন। আরডকের জিওসি হিসেবে কর্মরত হওয়ার আগে তিনি মেজর জেনারেল হিসেবে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, বাংলায় যা বলা হয় ডিজিএফআই এর মহাপরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি 10 পদাতিক ডিভিশন রামু, 33 পদাতিক ডিভিশন কুমিল্লা জিওসি এবং কক্সবাজার এরিয়ার কমান্ডার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। তিনি ২০২১ সালে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজি হিসেবে নিযুক্ত হয়েছিলেন। ৫ নম্বরে রয়েছেন প্রশাসনিক ক্ষমতাধর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। তিনি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে কর্মরত আছেন। কিউএমজি পদে কর্মরত হওয়ার আগে মেজর জেনারেল পদকালীন থাকাকালীন তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজি হিসেবে কর্মরত ছিলেন। মেজর জেনারেল সাইফুল আলম বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১৪তম বিএমএ কোর্সের সদস্য ছিলেন। তিনি এর আগে ৭ পদাতিক ডিভিশন বরিশাল এরিয়ার জিওসি হিসেবেও কর্মরত ছিলেন। ৪ নম্বরে রয়েছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন। তিনি বর্তমানে বাংলাদেশ সামরিক বাহিনীর ৩ তারকা পদকের একজন জেনারেল। বর্তমানে তিনি এনডিসির কমান্ডার হিসেবে কর্মরত আছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ১৩তম বিএমএ কোর্সের সদস্য। এর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সবথেকে গুরুত্বপূর্ণ এরিয়া 9ম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার্স কমান্ডিং হিসেবেও কর্মরত ছিলেন। তার আগে তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজি হিসেবে এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের ডিজি হিসেবেও তিনি কর্মরত ছিলেন। ৩ নম্বর ক্ষমতাধর প্রশাসনিক জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারউজ জামান। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারউজ জামান বর্তমানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে কর্মরত আছেন। তিনি সেনা সদর দপ্তরের সামরিক সচিব হিসেবেও কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ১৩তম বিএমএর লং কোর্স হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারউজ জামান পিএসও হওয়ার আগে তিনি সেনা সদর দপ্তরের সামরিক সচিব শাখাতেও তিনি বহুসী দায়িত্ব হিসেবে পালন করে এসেছেন। ২ নম্বরে লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর একজন অত্যন্ত দক্ষ লেফটেন্যান্ট জেনারেল। সেনাবাহিনীর ১৩তম বিএমএ দীর্ঘমেয়াদী লং কোর্সে অংশগ্রহণ করে বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি লেফটেন্যান্ট জেনারেল থাকাকালীন আর্মি ট্রেনিং ডক্ট্রিন কমান্ড আরডকের জিএসও হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ময়মনসিংহ সেনানিবাসে। তার আগে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিএসও হিসেবেও দায়িত্ব পালন করেন। মেজর জেনারেল থাকাকালীন সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের পরিচালক হিসেবেও তিনি অত্যন্ত গৌরবের দায়িত্ব পালন করে আসেন। বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল প্রশাসনিক ক্ষমতাধর ১ নম্বরে রয়েছেন আতাওয়ার হাকিম সরওয়ার হাসান। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর পরবর্তী র্যাঙ্কে অবস্থান করছেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান কখনো বিদেশে গেলেন, তার রুটিন দায়িত্ব সেনাবাহিনী প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালন করে থাকেন। লেফটেন্যান্ট জেনারেল আতাওয়ার হাকিম সরওয়ার হাসান বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ সিজিএস হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মেজর জেনারেল থাকাকালীন বাংলাদেশ সেনাবাহিনীর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনস বিউপির সাবেক উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সেনাবাহিনীর 11তম বিএমের লং কোর্স হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রবেশ করেন। তিনি এর আগে 10 পদাতিক ডিভিশনের প্রথম জেনারেল কমান্ডিং অফিসার ছিলেন। 17 সাল থেকে তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের পৃষ্ঠপোষকও ছিলেন। তিনি লগ এরিয়ার জিওসি হিসেবেও দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রশাসনিক ক্ষমতাধর সবথেকে প্রথমে এবং সবথেকে বেশি শক্তিধর তিনি হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর একজন অত্যন্ত দক্ষ জেনারেল। তিনি বাংলাদেশকে উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছেন। 17তম সেনাবাহিনী প্রধান হিসেবে তিনি জেনারেল আজিজ আহমেদের স্থলাভিত্তিক হন। তিনি এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে সেনা সদরে দায়িত্ব পালন করেন। তার আগে তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিনের কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন। এর আগে তিনি লগ এরিয়ার জিওসি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর সবথেকে বেশি এবং সবথেকে বেশি কার্যক্ষমতাধর তিনি হলেন জেনারেল শফিউদ্দিন আহমেদ। তিনি ঝিনাইদাও ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে যতগুলো কর্নেল কমান্ডার রয়েছেন তার মধ্যে সবথেকে বেশি কর্নেল কমান্ডার হিসেবে তিনি ভূষিত হয়েছেন। 6ষ্ঠ কর্নেল কমান্ডার হিসেবেও তিনি ভূষিত হয়েছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে গত 3 বছরে অনেক কিছু দিয়েছেন। তার আমলে বাংলাদেশ সেনাবাহিনী অনন্য পর্যায়ে পৌঁছে গিয়েছে। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।